ব্যান্ডরোল জালিয়াতি করে অবৈধভাবে প্রস্তুত নকল সিগারেট বিক্রির দায়ে চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গেল মঙ্গলবার নগরীর রিয়াজ উদ্দিন বাজারে দিনভর অভিযানে তাদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের 16,283 প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। পুলিশ জানায়, নকল সিগারেট বাজারজাত করার মাধ্যমে 7,74,696 টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।